বাঁশবেরিয়ার কার্তিক পুজোর প্রস্তুতির প্যান্ডেল। তো কার্তিক পুজো 2022 কি কি প্যান্ডেল হচ্ছে তা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আজকের ভিডিওটা লাইক করি, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বাঁশবেরিয়ায় এবছর 2022 কার্তিক পুজোর প্রস্তুতি ভিডিও আমি দেখাবো। নামলাম ট্রেন থেকে বাঁশবেরিয়া, আর আজকে দেখাবো তোমাদেরকে বাঁশবেরিয়ার যে কার্তিক পুজোর প্যান্ডেলের কি হচ্ছে এবছর। এবছর সেরা প্যান্ডেল হচ্ছে কিন্তু যেটা আমরা দীর্ঘদিন অনেক কালী পুজো দুর্গা পুজো দেখতে পাচ্ছি, তো এবছর এখানে একটা সেরা আকর্ষণীয় প্যান্ডেল হচ্ছে কার্তিক পুজো। তো আজকে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস কীভাবে যাবে কোথায় হচ্ছে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে কার্তিক পুজোর ভিডিও। বাঁশবেরিয়া কাটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। দেখো বিশাল বড় একটা পুকুর রয়েছে, কিন্তু এরকম পুকুর সচরাচর দেখা যায় না, কিন্তু আজকে কাটা পুকুরে এসে দেখতে পেলাম বিশাল বড় একটা পুকুর। আর দেখো এখানটা কিন্তু বসার মতো অনেকটা প্লেস করা আছে, বাচ্চাদের খেলার মতো, দেখো অনেক কিছু সুন্দর। এই জায়গাটা ছায়া, উপরে কিন্তু একটা বট গাছ রয়েছে, বেশ দারুণ লাগছে। তার সামনে কিন্তু পুজো মণ্ডপটা হচ্ছে, আর এখানে কিন্তু পুজো মণ্ডপের ভিতরেই কিন্তু ঠাকুরটা চলে আসে একদম কালী পুজোর দিন। কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি দেখাবো এখানে এবছর কী প্যান্ডেল হচ্ছে, এবং এদের ঠাকুর কিন্তু যথারীতি এসে গেছে প্যান্ডেলের ভিতরে। এই মুহূর্তে তোমরা দেখতে পাবে সেই পুজো মণ্ডপ, আর এই দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু বাঁশ বাঁধা আছে, ওখানেই পুজোর মণ্ডপটা হচ্ছে। তো চলো তোমাদেরকে এবার সামনে গিয়ে কিন্তু পুজো মণ্ডপটা দেখাবো আমি। ইতিমধ্যে আমি রয়েছি দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের সামনে, কাজ কিন্তু শুরু হয়ে গেছে কাটা পুকুরে বাঁশবেরিয়ার যে কার্তিক পুজোর প্যান্ডেল এখানে কী হচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদেরকে লাস্টে বলছি মিডেলে আমি যে এবছর এখানে কী হচ্ছে কাটা পুকুরে প্যান্ডেল। তো গাছ 41 বছরতম বর্ষক শ্রী শ্রী তারামার পুজো, কিন্তু এখানে কার্তিক পুজো কিন্তু আমরা দেখি দুর্গা মা আরও অন্য অন্য দেবতার কিন্তু এখানে পুজো হয়ে থাকে। তো এখানে সেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারামার ছবি কিন্তু এদের পোস্টারে দেওয়া আছে। তারপর এদের এখানে কিন্তু এবছর ভোজ খালিফা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কাটা পুকুরে। বললাম এই মুহূর্তে কিন্তু আমি সেই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কাটা পুকুরে যেখানে ভোজ খালিফা হচ্ছে বাঁশবেরিয়া, এই মুহূর্তে আমি তার ভিতরে ঢুকবো। কিন্তু ভিতরে ঠাকুর কিন্তু এসে গেছে কালী পুজোর দিন, কিন্তু এদের ঠাকুর প্যান্ডেলে প্রতিষ্ঠা হয়েছে। এখানে কিন্তু কালী পুজো, কালী ঠাকুরের পুজোটা এখানে হবে, এখানে কার্তিক পুজোয় কার্তিকও থাকবে, তার সাথে কিন্তু মেনলি হচ্ছে এদের কালী ঠাকুরের পুজো। তো চলো এবার তোমাদেরকে সামনে গিয়ে বা দেখাই প্যান্ডেলটা, তারপরে ভিতরে গিয়ে ঠাকুরটা দেখাবো। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, দেখো অনেকটা কিন্তু অংশ জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা নিচ্ছে। দেখো এখানে গোল আকারে কিন্তু দিকে লাইট, রাতও কিন্তু এরা নাইট ডে করে কিন্তু কাজটা হবে। এই মুহূর্তে রয়েছি সে কাটা পুকুরের কিন্তু মায়ের মণ্ডপের ভিতরে রয়েছে, দেখতে পাচ্ছ আমার পিছনে মা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা অলরেডি মা কিন্তু চলে এসছে এখানে তোমার কালী পুজোর দিন। এই প্যান্ডেল কিন্তু বোঝকালিয়া বিশের একটা লাইটের কিন্তু চমক রয়েছে, তোমরা দেখতে পাবে বাঁশবেরিয়ায় কার্তিক পুজোর যে প্যান্ডেলে কিন্তু এবছর বিশাল একটা লাইটের সজ্জা রয়েছে, সেটা হচ্ছে ভোজ খালিফা, তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে প্যান্ডেলের যখন আরেকটু কাজ হবে তখনও এসে একবার কিন্তু এই প্রস্তুতি দেখাবো যে কতটা কাজ হয়েছে, কীভাবে কাজ হচ্ছে বা কবে উদ্বোধন সেটা কিন্তু সেদিন এসে বলবো। আজকে তোমাদেরকে শুধু ইন্ট্রোটা দিলাম যে বাঁশবেরিয়া এবার কী কী পুজো হচ্ছে এই ভিডিওর মধ্যে। আমি আরও দুই একটা ভিডিও তোমাদেরকে দেখাবো এর মাধ্যমে বাঁশবেরিয়া এবছর কী কী পুজো। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ তারা মায়ের সামনে আমি রয়েছি একদম, দেখো ঠাকুর কিন্তু প্যান্ডেলের ভিতরেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম আমাদেরকে। ঠাকুর কিন্তু এখানে তোমার কালী পুজোর দিন প্যান্ডেলে এসে যায়, তারা মায়ের কিন্তু এই এখানে একটা আকর্ষণ থাকে, প্রত্যেক বছর কিন্তু এখানে তারা মা কিন্তু কালী পুজোর দিন এসে যায়।
তোমরা কিন্তু এদিকে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর রয়েছে, তারপরে রয়েছে শিব ঠাকুর, কিন্তু তারপরে দেখতে পাচ্ছ এখানে মিডিলের যে অংশটা, কিন্তু এখানে মায়ের প্রতিমা দেখা যাচ্ছে ভিতরটা, বাকি শিব ঠাকুর রয়েছে এখানে ছোট প্রতিমা ভিতরে, তারপরে কিন্তু এখানে তারামা রয়েছে, বাকি তার সেবক রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছ জানি না এটা কি বলে এমন হচ্ছে অসুর রয়েছে দেখতে পাচ্ছ এই পাশে, দেখো অসুর, আর এখানে কিন্তু সেই মায়ের একটা সাপ দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে। বুর্জ খালিফা কোথায় হচ্ছে? কাটাপুকুর, বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেবে তোমরা, অটোওয়ালাকে বলবে কাটাপুকুর যাব, একদম তোমাদেরকে পুকুরের সামনে রাখি দিবে, তার সামনে উল্টো দিকে মাঠে হচ্ছে কিন্তু এবার বিশাল চমক দিচ্ছে, সেখানে হচ্ছে বুর্জ খালিফা। তো তোমরা একদম বাঁশবেড়িয়া স্টেশনে নেমে বলবে যে কাটাপুকুর যাব আমি, টোটোওয়ালা 20 টাকায় ভাড়ায় তোমাকে নিয়ে আসবে এই কাটাপুকুরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আজকের ভিডিওটা লাইক করে।